ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টির সম্ভাবনা রাজ্যের জেলায় জেলায়। আবহাওয়া দপ্তর থেকে জারি সতর্কতা। আবারও বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, যার জেরে চলতি সপ্তাহে বৃষ্টি বাড়তে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টি বাড়বে বলেই আবহাওয়া সূত্রে খবর। নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরে বৃষ্টিতে ভিজেছে গোটা রাজ্য। উপকূলবর্তী এলাকায় বহু নদীর বাঁধ ভেঙেছিল, ক্ষতির সম্মুখীন হয়েছিলেন বহু মানুষ। তবে সোমবার থেকে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল পরিস্থিতি, দেখা মিলেছিল রোদের। কিন্তু এরই মাঝে ফের নিম্নচাপের ত্রুকুটি। উল্লেখ্য, আষাঢ় শ্রাবণ মাস নিয়ে মূলত বর্ষাকাল, অথচ এবারে আষাঢ় মাসে বৃষ্টি এক প্রকার হয়নি বললেই চলে। শ্রাবণের শেষে কিছুটা দেখা মিলেছিল বর্ষার, বর্ষা প্রেমীদের মুখে ফুটেছিল হাসি। তবে সেভাবে বর্ষা হাঁকিয়ে ব্যাটিং করতে পারেনি এবারে। বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম। তবে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে আবারও তৈরি হতে চলেছে নিম্নচাপ। 19 তারিখ উত্তর বঙ্গোপসাগরে আবারও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে 18 থেকে 20 তারিখ পর্যন্ত বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। নিম্নচাপের জেরে 2/24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতায় 18 থেকে 20 তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তার জেরে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিও হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। এই নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকবে, যদিও মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর কোনো নিষেধাজ্ঞা নেই। তবে দীঘা, মন্দারমণির মতন বিচগুলোতেও নজর রাখতে বলা হয়েছে প্রশাসনকে। বারংবার নিম্নচাপের হাত ধরে খানিকটা বৃষ্টির ঘাটতি দূর হচ্ছে, তবে এখনও অনেক ঘাটতি রয়েছে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। ব্যুরো রিপোর্ট, আজ বিকেলে।